হ্যালো বন্ধুরা, আজ আমি এক রিসার্চ অ্যাপের সম্বন্ধে আপনাদেরকে জানাবো। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। প্রথমে আপনারা প্লে স্টোরটা ওপেন করবেন। ওপেন করার পর আপনারা এখানে সার্চ করবেন পে ব্যান অ্যাপ, সার্চ করবেন। সার্চ করার পর অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। এখন আমি ইনস্টল করে নেব। ওপেন হয়ে গেছে, এখন আমি ওপেন করব। ওপেন করার পর আপনারা নিউ অ্যাকাউন্ট বানাবেন, ওখানে রেজিস্টার করবেন। অ্যাকাউন্ট বানানো আছে, তার জন্য আমি লগ ইন করব। এখানে আপনারা নিজের নাম ডাল ই করবেন, লিখবেন, তারপর আপনার মোবাইল নাম্বারটা, তারপর ওই জায়গায় জিমেল দিবেন, রেফার কোডটা দিবেন, পাসওয়ার্ড দিবেন নিজের ইচ্ছা মতো। তাহলে আপনাদের অ্যাকাউন্ট হয়ে যাবে। আমার আগের থেকেই অ্যাকাউন্টটা বানানো আছে, তার জন্য আমি লগ ইন করব। লগ ইন হয়ে গেছে, এই দেখুন আমার ওয়ালেটে ব্যালেন্স 52 টাকা, এত পয়সা আছে। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে রিচার্জ করবেন, কত ক্যাশব্যাক পাবেন। এই দেখুন জিওতে 4.2%, এখানে দেখা যাচ্ছে কোন কোন সিমে কোন কোন পার্সেন্টেজ আছে, মানে আপনারা ক্যাশব্যাক পাবেন, এত পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন। এখানে সব দেওয়া আছে, আপনারা দেখবেন। আপনারা অনেক অ্যাপ ইউজ করেন, যেরকম পেটিএম, গুগল পে, ফোনপে, এগুলোতে সবসময় আপনারা ক্যাশব্যাক পাবেন না। এই অ্যাপটার মধ্যে আপনারা সবসময় ক্যাশব্যাক পাবেন, খুব ভালো অ্যাপ। এখন আপনাদেরকে দেখাবো মানি কীভাবে অ্যাড করবেন। এখানে অ্যাড মানিতে যায়, এখানে মানির ই করে টাচ করবেন। এই দেখুন এখানে গুগল পে, পেটিএম, ফোনপে, হোয়াটসঅ্যাপ, ইউপিআই, এগুলোতে আপনারা টাকা নিতে পারবেন, এগুলো থেকে টাকা অ্যাড করে নিতে পারবেন। ইউপিআই থেকেও নিতে পারবেন, পেটিএম থেকেও নিতে পারবেন, গুগল পে থেকেও নিতে পারবেন, ফোনপে আছে। এখন আপনাদেরকে দেখাবো, শেয়ার করে আপনারা টাকা পাবেন, আপনার ফ্রেন্ডদের শেয়ার করবেন। দেখুন কীভাবে রিচার্জ করতে হয়।
प्रथमे आपनारा मोबाइल नम्बर लिखबें, तारपरे नीचे लिखबें अमाउंट, नीचे सवार नीचे एखाने कौन सीमे रिचार्ज करबें सेटा सिलेक्ट करबें, एखाने स्टेट सिलेक्ट करबें, एखाने अमाउंट दिए देवें। তাহলে আপনার রিচার্জ হয়ে যাবে। এই দেখুন ডিসের একইভাবে রিচার্জ করবেন আপনারা। এখানে আপনার বন্ধুদেরকে মানি ট্রান্সফার করতে পারবেন স্ক্যান করে। এটা বন্ধুদেরকে শেয়ার করেও আপনারা টাকা ইনকাম করতে পারবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।